হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি প্রাকৃতিকভাবে ঠোঁট কীভাবে গোলাপি করা যায় তার 16টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। এই 16টি টিপসের যে কোনো একটি অ্যাপ্লাই করলেই আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন, আর এর জন্য আপনার খরচ হবে না কোনো টাকা কোনো পয়সা, কেননা আপনি আপনার ঘরের মধ্যে থাকা জিনিস দিয়েই ঠোঁটকে গোলাপি করে ফেলতে পারবেন পার্মানেন্ট। তবে ভিউয়ার্স, আপনি হয়তোবা আমার এই ভিডিও দেখে আমার টিপস ফলো করে ঠোঁট গোলাপি করে ফেললেন, কিন্তু আপনি যদি একটা জিনিস ইউজ না করেন তাহলে আপনার ঠোঁট আবারও কালো হয়ে যেতে পারে। কি সেটা? সেটা হলো SPF যুক্ত লিপ বাম। SPF কথাটির মানে হলো সান প্রোটেকশন। আপনি আপনার ঠোঁটের পেছনে সময় ব্যয় করে অনেক কিছু ব্যবহার করে ঠোঁটটাকে গোলাপি করবেন, কিন্তু সূর্যের ক্ষতিকারক রশ্মি আপনার ঠোঁটকে কালো করে দিবে। আর এই জন্য সূর্যের ক্ষতিকারক রশ্মি যেন আপনার ঠোঁটকে কালো না করতে পারে তার জন্য আছে SPF যুক্ত লিপ বাম। আর এই SPF যুক্ত লিপ বাম ব্যবহার করলে সূর্যের ক্ষতিকারক রশ্মি আপনার ঠোঁটের কোনো ক্ষতি করতে পারবে না, যার কারণে আপনার ঠোঁট কিন্তু কালো হবে না। আমাদের মুখের স্কিনের পাশাপাশি ঠোঁটের জন্যও কিন্তু SPF যুক্ত লিপ বাম খুবই ইম্পর্টেন্ট। আর এর জন্য আপনারা নিভিয়ার এই SPF যুক্ত লিপ বামটি ব্যবহার করতে পারেন। আর এই লিপ বামটির অরিজিনালটা আপনারা আমার কাছে পাবেন। যাই হোক ভিউয়ার্স, আমরা মূল টপিকে চলে আসি। নাম্বার 1, মধু ও লেবু। মধু ও লেবুর রসের মিশ্রণ তৈরি করুন এবং আপনার ফ্রিজের মধ্যে এটিকে 10 মিনিট রেখে দিন। এবার আপনার ঠোঁটে এই মিশ্রণটি প্রয়োগ করুন এবং এভাবে 1 ঘন্টা লাগিয়ে রাখুন। 1 ঘন্টা পরে আপনার ঠোঁট ধুয়ে ফেলুন। প্রতিদিন 2 থেকে 3 বার এটি আপনি ব্যবহার করুন। মনে রাখবেন, লেবু চামড়ার স্বাভাবিক রং কমাতে পারে, তাছাড়া মধু চামড়ার পুষ্টিহীনতার অভাব দূর করে এবং ঠোঁটকে আরও স্বাস্থ্যসম্মত করে গড়ে তোলে। মধু ঠোঁটকে আগের চেয়েও বেশি গোলাপি করতে সাহায্য করে। নাম্বার 2, গ্লিসারিন। শুকনো ঠোঁট কালো ঠোঁটের পেছনের অন্যতম কারণ গ্লিসারিনের অভাব। গ্লিসারিন আপনার ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করতে পারে, তাই আপনার ঠোঁটে গ্লিসারিন প্রয়োগ করুন। নাম্বার 3, পানি। পানি ও ডিহাইড্রেশনের অভাবে ঠোঁট কালো ও শুষ্ক হয়, তাই বেশি পানি পান করে শরীরকে আরও সতেজ রাখা উচিত। পানি শুষ্ক ঠোঁটের অন্যতম প্রতিকার। নাম্বার 4, বিট পালং। বিটরুট হচ্ছে সবচেয়ে ভালো এবং কালো ঠোঁটের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি। 5 মিনিটের জন্য আপনার ঠোঁটে 1 টুকরো দেওয়া বিট গাছ রুট লাগান। কিছু সময়ের জন্য এটি রেখে দিন এবং একটু পরেই দেখবেন আপনার ঠোঁট বিটরুটের সব রস শোষণ করে নিবে। এর ফলে আপনার ঠোঁটের রং আরও গোলাপি লাগবে। নাম্বার 5, ঠোঁটের জন্য ক্ষতিকারক এমন পণ্য এড়িয়ে চলুন। সস্তা এবং নিম্নমানের ঠোঁটের পণ্য ব্যবহার করবেন না। এসব পণ্য আপনার ঠোঁটের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করবে এবং আপনার ঠোঁটের স্বাভাবিক রং পরিবর্তন করে দিবে। সবসময় ভেষজ পণ্য ব্যবহার করুন। আপনার ঠোঁটের ট্যানিং এবং ঠোঁটের স্বাভাবিক রং ধরে রাখতে প্রাকৃতিক ফলের জুস পান করুন। নাম্বার 6, বাদামের তেল। ঠোঁটের অস্বাভাবিক রং কমানোর জন্য আপনার ঠোঁটে বাদামের তেল ব্যবহার করুন। ঘুমাতে যাওয়ার আগে এটি ব্যবহার করলে ভালো ফল পাবেন। নাম্বার 7, শশার রস। শশার রস ঠোঁটের স্বাভাবিক রং পেতে এবং আপনার ঠোঁটের রঙের উন্নতিতে আপনাকে সাহায্য করবে। নাম্বার 8, লেবু। লেবু প্রাকৃতিক পরিষ্কারক এজেন্ট হিসেবে কাজ করে। এটি ঐতিহ্যগতভাবে ত্বকের গাঢ় দাগ এবং ত্বককে মসৃণ করতে ব্যবহার করা হয়। কালো ঠোঁটের জন্য সবচেয়ে কার্যকর ভেষজ প্রতিকারকের একক হিসেবে এটি ব্যবহার করা হয়। ঠোঁটে লেবুর রস প্রয়োগ করার ফলে আপনার ঠোঁট হালকা হবে। ভালো ফলাফলের জন্য কয়েক মাস এই পদ্ধতি অনুসরণ করুন। নাম্বার 9, গোলাপ। গোলাপ আপনার ত্বককে শীতল এবং ময়শ্চারাইজিং করতে সাহায্য করে। এটি আপনার ঠোঁটের রঙকেও উন্নত করে। কিছু পানির মধ্যে গোলাপের পাপড়ি নিন, সাথে অল্প পরিমাণ মধু যোগ করুন। এবার এটা আপনার ঠোঁটে প্রয়োগ করুন। প্রতিদিন 3 বার এই পদ্ধতি ব্যবহার করলে অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন। নাম্বার 10, অলিভ অয়েল। জলপাই তেল আপনার ঠোঁটকে নরম এবং ময়শ্চারাইজিং করতে সাহায্য করে। এটি আপনার ঠোঁটকে সুন্দর করতে পারে, যাতে অপরিহার্য পুষ্টি প্রচুর রয়েছে। প্রতি রাতে জলপাই তেল বা অলিভ অয়েল দিয়ে আপনার ঠোঁট ম্যাসাজ করুন। নাম্বার 11, চিনি। চিনি আপনার ঠোঁট থেকে সব মৃত অপসারণে সাহায্য করে, যা একটি ভালো উপকরণ। নাম্বার 12, মধু। মধু আপনার ঠোঁটকে আর্দ্র এবং গোলাপি করতে পারে।
প্রতি রাতে আপনার ঠোঁটে সামান্য পরিমাণ মধু লাগান। এরপর কিছু গরম পানি ব্যবহার করে সকালে ধুয়ে পরিষ্কার করে ফেলুন। এই পদ্ধতিটি আপনার ঠোঁটের রং হালকা করবে। নাম্বার 13, মধু এবং বাদামের তেল। মধু এবং বাদামের তেল মিক্স করে আপনি আপনার ঠোঁটে লাগাতে পারেন, কিছু সময় রেখে ধুয়ে ফেলতে পারেন। নাম্বার 14, ক্রিম ও গোলাপের পাপড়ি। কিছু গোলাপের পাপড়ি পিষে একটি শুকনো পেস্ট বানান। এই পেস্টে দুধের ক্রিম এবং মধু যোগ করে তা আপনার ঠোঁটে প্রয়োগ করুন। 20 মিনিট এভাবে ঠোঁটে রেখে ধুয়ে ফেলুন। নাম্বার 15, পাতি লেবু এবং হলুদ। লেবুর রস এবং হলুদের গুঁড়ো দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার এটি ঠোঁটে প্রয়োগ করুন, তারপরে ধুয়ে ফেলুন। নাম্বার 16, আরও টিপস কালো ঠোঁটের জন্য। সর্বদা আলতো করে ঠোঁট ঘষবেন, কারণ জোরে জোরে ঠোঁট ঘষলে ঠোঁটের চামড়ার ক্ষতি হতে পারে। যতটুকু পারেন ঠোঁটে কালারফুল লিপ গ্লস এবং লিপস্টিক এড়িয়ে চলুন, কারণ এতে রয়েছে কেমিক্যাল। রাতে বিছানায় যাবার আগে আপনার ঠোঁট থেকে সব প্রসাধনী অবশ্যই মুছে ফেলবেন। এবং আমি আপনাকে ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম, একটি SPF যুক্ত লিপ বাম অবশ্যই দিনের বেলায় ব্যবহার করবেন। এতে করে আপনার ঠোঁট ভালো থাকবে, কালো হবে না। তো ভিউয়ার্স, SPF যুক্ত লিপ বাম লাগলে আপনারা আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। এছাড়া আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে লিখে ফেলুন। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য কিছুটা হলেও উপকারী হবে। যদি হয়ে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।